নমস্কার, আমি ডাক্তার শরৎ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। কেন? কারণ আজকাল তো ইউটিউব এতই ফেমাস যে সেখানেও আমরা সাধারণ মানুষ অনেক সময় কি হয় যে আর্থিক কিছু গণ্ডগোল থাকে বা নিজেরাও একটু শখবশত কি হয় হোমিওপ্যাথি জগৎ থেকে, সে যে কোনো মেডিকেলই হোক না কেন, তো আমি জেনারেলি হোমিওপ্যাথি ডাক্তার, সেই জন্য বলছি যে হোমিওপ্যাথি ইউটিউব থেকে দেখে কোনো কারো ভিডিও দেখলেন এবং ওষুধ খেতে আরম্ভ করে দিলেন, ফলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে, এরকম অনেক ভিডিও আমি দিয়েছি। আজকে একটা কিছু একজনের প্রশ্ন আছে, সেটা আমি দেখাচ্ছি কেন এই ভিডিওটা করা। তো যাতে আপনাদের কোনো কষ্ট না হয়, ভুলবশত কোনো ভুল মেডিসিন না খেয়ে ফেলেন, সেই বিষয়ে আজকে এই টপিকটা নিয়েছি। থাম্বনেইলে নিশ্চয়ই দেখেছেন যে হায়ার পোটেন্সি কিভাবে ব্যবহার করতে হয়, সেই নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা, যে হাউ টু ইউজ হায়ার পোটেন্সি ইন হোমিওপ্যাথিক মেডিসিন, অর্থাৎ হোমিওপ্যাথি জগতে হোমিওপ্যাথিতে হায়ার পোটেন্সি কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কতটা ব্যবহার করব, বেড়ে গেলে বা কমে গেলে কিভাবে একে নিয়ন্ত্রণ করা যায়, বা আদৌ হায়ার পোটেন্সি ব্যবহার করা যায় কি না যায়, এই নিয়ে কিন্তু একটা ভিডিও বানানো খুবই দরকার ছিল আমার। রিসেন্ট এই একটা আমাকে কমেন্টে করেছেন, এখানে দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেন যে কেমনটা করেছেন। সেটা হচ্ছে যে স্যার, 1 mg পোটেন্সি খাওয়ার পর ব্যথা আমার ভালো ছিল, কিছুদিন থাকার পর পুনরায় আবার ব্যথাটা ঘুরে আসে, তখন আমি কি করি 10 mg পোটেন্সি অর্থাৎ হায়ার পোটেন্সি খেয়ে নিই, ফলে আমার ব্যথাটা আরও বেড়ে গেছে। তা এখন কি করব, আমি কি আবার পুনরায় 1 mg পোটেন্সি খাবো নাকি কি করব স্যার, এইটার উত্তর দিলে ভালো হয়। এখানে দেখে নেন, স্ক্রিনটা আমি দিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা এই বিষয়ে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে যে আইবল বাটনটা রয়েছে অলে প্রেস করে রাখুন, তাকে এই রিলেটেড যখন আমি ভিডিও দেবো আপনাকে তাড়াতাড়ি আপনি সাথে সাথে পেয়ে যাবেন, এবং ভিডিওটা শেয়ার করুন নিজেদের লোকের কাছে যাতে তারা ভুলভাবে মেডিসিন না খেয়ে নেন। চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি ইনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কি ব্যথার জন্য খেয়েছেন সেটা জানি না, অনেক রকম ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পেট ব্যথা হতে পারে, এক্সট্রিমিটি অর্থাৎ হাঁটু ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, অনেক রকমের ব্যথা হতে পারে। তো যদি আমি ধরে নিই, হাঁটু ব্যথাই ধরে নিলাম, তা হাঁটু ব্যথা আপনার হয়েছে বা আরও অন্যান্য ব্যথা, যাই হোক আমি এখানে হাঁটু ব্যথাটা ধরে নিয়েছি যেহেতু উনি বলেননি যে হাঁটু ব্যথা হয়েছে এবং কি মেডিসিন সেটাও বলেননি, এখানে মেডিসিন উল্লেখ করা প্রয়োজন রয়েছে। কারণ পোটেন্সি শুধু দেখলে হবে না, মেডিসিনটা কি তার কত ডিপ অ্যাক্টিং কি না সেটা দেখতে হবে, অর্থাৎ কত গভীরে গিয়ে সে কাজ করতে পারে সেই সমস্ত জিনিসগুলো দেখতে হয়। তো আমি নর্মালি আর কি আলোচনা করছি, সেটা ধরে নিই যে আপনার ব্যথা হয়েছে হাঁটুতে এবং তার সিমটম যেটা আপনি বলেননি আমি যেটা ধরে নিয়েছি যে আপনি আরটি বা রাস্টাক্স মেডিসিনটা খেয়েছেন 1 mg, তার হয়তো সিমটম ছিল হাঁটু ফুলে গেছে বাঁ দিকের হাঁটুটা, সকালবেলায় ঘুম থেকে উঠে প্রচণ্ড কষ্ট, চলতে পারছেন না, ফিরতে পারছেন না, একটু চলাফেরা করার পরে হয়তো একটু আরাম হচ্ছে এবং সম্পূর্ণ আরাম হচ্ছে না, আর কি হচ্ছে বসে থাকলে রেস্ট থাকলে আরাম হচ্ছে কিন্তু তারপরও তনছিট তনছিট করতে হচ্ছে, এক জায়গাতে স্থিরভাবে থাকা যাচ্ছে না এবং ঠান্ডাতে হাঁটু ব্যথাটা আপনার বেড়ে যাচ্ছে, তাছাড়া অনেক সময় কি হয় গরম সেঁক দিলে একটু আরাম হচ্ছে। যদি এইটা হয়েছে আপনার এবং তার উপর বেসিস করে যদি আপনি মেডিসিন, আরও অন্য কোনো সিমটম হতে পারে, বিভিন্ন মেডিসিনের বিভিন্ন রকম সিমটম হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু আমাকে এটা বোঝাতে হবে আজকে, তো একটা কোনো টপিক আমাকে নিতে হবে, তো আমি সেই হিসেবে ধরলাম যেহেতু উনি বলেছেন 1 mg মেডিসিনটা খেয়ে নিচ্ছে। এবার আমি ধরলাম 1 mg মেডিসিনটা কত ফোঁটা খেয়েছেন, কত ডোজ খেয়েছেন সেটা বলেননি, আমি বলে দিচ্ছি সেটা। জেনারেলি ধরুন প্রথমে অবস্থায় যদি আপনি 200 পাওয়ারের ওষুধ খেয়েছেন তো কি হয়, আমার অনেক ভিডিও আছে এই দিকটাতে যাবে, আপনি দেখে নিন যে 15 দিন পর, যেমন আমি বলি না 2-3 দিন খেলেন, 7 দিন গ্যাপ রাখুন, 15 দিন গ্যাপ রাখুন, তারপরে আবার 15 দিন পর হায়ার পোটেন্সি খান, এগুলো বলি। তো এবার কত ফোঁটাতে এক ডোজ হয় সেটাও বলি, কখন একটা ডোজ কমপ্লিট হয় সেটাও বলেছি, ভিডিও আছে এগুলোতে দেখে নেবেন, পরপর পর যাবে বা এন স্ক্রিনে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি হলো কি, প্রথম যদি আমি ধরে নিই ওই সিমটমের উপর প্রথমে রাস্টাক্স 200 খেয়েছেন, আরাম পেয়েছেন, কিছুদিন পর আবার ঘুরে গেলো ব্যথাটা, তখন কি করবেন 1 mg খেয়ে নিয়েছেন, এই যে 1 mg খেলেন তাতে কি হলো, অনেক দিনের জন্য আপনি ভালো থাকলেন কিন্তু দেখা গেলো আবার ঘুরে আসছে। তো যখন আবার ঘুরে এলো তখন আপনার মনে হয়েছে, ডাক্তারবাবু তো বলেছেন যে 15 দিনে গ্যাপ দিয়ে, 1 মাস গ্যাপ দিয়ে হায়ার পোটেন্সি খেতে হবে, তাহলে উনি কি করেছেন এখানে 1 mg পোটেন্সিটা বাদ দিয়ে এবারে 10 mg খেয়েছেন। এবার 10 mg যে খেয়েছেন, কত ফোঁটা খেয়েছেন, কদিন খেয়েছেন সেটা কিন্তু কোনো উল্লেখ করেনি। তা আমি ধরে নিচ্ছি জেনারেলি যেটা নিয়ম হচ্ছে, 1 mg যখন আপনি খেলেন তখন কি হলো, দুটো জিনিস হতে পারে, একটা ব্যথা বেড়ে যেতে পারে, একটা ব্যথা কমে যেতে পারে, এই দুটোই হয় জেনারেলি হয়, মানুষ এটাই বোঝে।
তো যদি ব্যথা কমে যায় তার মানে মেডিসিন কিছু না হলো কাজ করেছে, আপনি আনন্দ হয়েছেন, আপনার কষ্ট কমে গেছে। আর যদি তখনই বেড়ে যেত তাহলে বুঝতে হবে যে মেডিসিনটা বেড়ে গেছে, অর্থাৎ মেডিসিনাল অ্যাগ্রাভেশন একটা বেড়ে গেছে আর একটা হয় রোগটা বেড়ে গেছে। এটা বোঝার ব্যাপার আছে, আমার অনেক ভিডিও আছে এখানে, দেখে নিতে হবে আপনাকে। আমি ধরে নিলাম মেডিসিনাল অ্যাগ্রাভেশন আপনার হয়েছে, অর্থাৎ প্রথম অবস্থাতে কমে গেল মানে রোগটা কমে গেছে মানে ভালো কাজ করেছে, তারপর ওর অ্যাকশন রাস্ট্রাকচার অ্যাকশন বেশি দিন থাকে না, অ্যাকশনটা কমে গেছে আবার সেটা রিটার্ন এসেছে, তখন আপনার মনে হয়েছে যে এবার আপনাকে হায়ার পটেন্সি খেতে হবে, যেহেতু ডাক্তারবাবু বলেছেন হায়ার পটেন্সি খেতে হবে। তো তিনি ঠিক করেছেন, এবার আপনি কতটা পাওয়ার খেয়েছেন, অর্থাৎ হায়ার পটেন্সি বলতে খুব ভালো কোম্পানির কি হয়, এক চামচ জলে 2-3 ফোঁটাই নিতে হয় এবং সকাল বিকাল ম্যাক্সিমাম যদি ডিপ অ্যাক্টিং মেডিসিন হয়, খুব গভীর মেডিসিন, সেগুলো এক আট ডোজেই হয়ে যায়। এই রাস্ট্রাকচারের মতো মেডিসিনগুলোতে 3-4 ডোজ দরকার হতে পারে, সেই জন্য সকাল বিকাল এক চামচ জলে 3 ফোঁটা করে খালি পেটে ঘুম থেকে উঠে একবার আর সন্ধ্যাবেলা একবার এই করে 2 দিন যদি খেয়ে নেন 10 mg, তারপরে যেটা হয় সেটা হবে কি না হয় কষ্ট একদম কম তারম হয়ে গেল আপনার, যেটা স্বাভাবিক 1 mg খাওয়ার পর হয়েছিল, 10 mg খাওয়ার পর ব্যথা আবার সঙ্গে সঙ্গে কমে যেতে পারে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে ব্যথাটা আরও বেড়ে গেল, দুটোই কন্ডিশন হয়। এখানে উনি সেটাই লিখেছেন যে আমার 10 mg খাওয়ার পর আরও ব্যথাটা বেড়ে গেল। তো এখানে দুটো কন্ডিশন বুঝতে হবে, হয় ওখানে কোনো যে হাঁটু বললাম ওখানে কোনো বিশেষভাবে হাড় ক্ষয় হচ্ছে বা অর্গান যেটা আছে সেখানে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছে তার জন্য গণ্ডগোল হয়েছে, সেটা 1 mg পর্যন্ত তা ঠিক ছিল, কিছুদিন 1 mg চালানোর পরে সেটাকে হায়ার পটেন্সি যেতে হয়তো ভালো হওয়ার পরে নয়, যে কি হয় যে এইটা হায়ার পটেন্সি যখন 10 mg নিলেন তখন একবারেই হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন শুরু হয়ে গেল, অর্থাৎ 10 mg সহ্য করতে না পারলে অনেক সময় কি হয় একটু অ্যাগ্রাভেশন হয়। এই যে অ্যাগ্রাভেশন, এই জিনিসটাকে বুঝতে হবে, অ্যাগ্রাভেশন মানে কেমন হলো, যদি এখানে দুটো কন্ডিশন হয় যে এখানে আমাকে বুঝতে হবে যে হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার জন্য অ্যাগ্রাভেশন হলো নাকি আমার রোগটা বেড়ে গেল। রোগটা যদি বেড়ে যায় তাহলে আপনি চলাফেরা তো করতে পারবেনই না এবং মনের দিক থেকে অনেক কষ্ট থাকবেন, মনেও কষ্ট শরীরেও কষ্ট। যদি সেটা হোমিওপ্যাথিকে দিয়ে বাড়ে, অর্থাৎ হোমিওপ্যাথি খেয়েছেন অ্যাগ্রাভেশন হয়েছে, অ্যাগ্রাভেশন মানে কষ্ট বেড়ে গেছে, তো কষ্ট বাড়ার দুটো কারণ, একটা ডিজিজ কন্ডিশনটাই বেড়ে গেল, অর্থাৎ তার মানে কি ওখানে প্যাথোলজিক্যাল কোনো গণ্ডগোল হয়েছিল যেটা হায়ার পটেন্সি খাওয়ার পর সহ্য করতে পারছে না বলে কষ্টটা আরও বেড়ে গেল, তখন কি হবে মন এবং শরীর দুটোতেই কষ্ট ভোগ করছেন। আর যদি হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন হয় যেটা আপনার জন্য খুব ভালো, অর্থাৎ প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জ হয়নি, মেডিসিন যেটা হায়ার পাওয়ার হয়েছে সেই জন্য একটা অ্যাগ্রাভেশন হয়েছে, সেটা কি হবে কী করে বুঝবেন, যে না আপনার হাঁটু ব্যথা আছে ঠিক আছে, ফুলেছে ঠিক আছে, সব কষ্ট আছে ঠিক আছে, এটা মেনে নিলাম, কিন্তু মানসিকভাবে আপনি যে চঞ্চলতা ছিল, যে কষ্ট ছিল, যে রেস্টলেস ছিল, যে ফিয়ার ছিল, ভয় ছিল, অনেক কিছু মানসিকভাবে চলে তো মানে ঠিকঠাক বোঝা যায় না, মনটা যেন কেমন একটা অসন্তোষ থাকে আর কি, সেই জায়গা থেকে কিন্তু আপনার মনটা কামডাউন হয়েছে, অর্থাৎ শান্ত হয়েছেন, অর্থাৎ ভালো অনুভব করছেন, ভিতরে ভিতরে হলেন আমি ভিতর থেকে অনেক ভালো অনুভব করছি, হয়তো কষ্ট আছে চলতে পারছি না, তার থেকেও আগের থেকে অনেক কষ্ট আছে, কিন্তু তবু যেন কেন মনে হচ্ছে মনের দিক থেকে আমি একটু ভালো আছি, তার মানে আপনার হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন হয়েছে। তো এখানে দুটো জিনিস, এই অ্যাগ্রাভেশন কিন্তু অনেক দিন পর্যন্ত চলতে পারে না, তখনই চলতে পারে না যদি আপনার মেডিসিনটা গণ্ডগোল হয়ে থাকে, যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই, অর্থাৎ 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিনের মধ্যেই এই যে অতিরিক্তটা যেটা বেড়েছিল সেটা কিন্তু ধীরে 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 কমতে থাকবে এবং আপনি অনেক দিনের জন্য আপনার হাঁটু ভালো থাকবে, বা আপনি যে ওই মানুষটার জন্যই বলছি যে পেশেন্টটা এখানে বলেছেন তার যে ব্যথা সেটা অনেক দিনের জন্য আপনি ভালো হয়ে যাবেন, হতে পারে আবার আপনার 50 mg লাগতে পারে বা অন্য কোনো মেডিসিনের ডিপ অ্যাক্টিং মেডিসিন লাগতে পারে ব্যথার জন্য যদি খেয়েছেন। আর যদি কিছুদিন 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন দেখার, 10 দিন দেখার পরেও যদি দেখছেন যে আমার কমছে না তাহলে বুঝবেন মেডিসিন সিলেকশন আপনার ভুল হয়েছে বা প্যাথোলজিক্যাল কোনো একটা চেঞ্জিং আপনার ওখানে হয়েছে, এত পাওয়ার ওষুধ লাগবে না, এখন ছোটো পাওয়ারের খেয়ে খেয়েই ঠিক করতে হবে, অর্থাৎ তাকে 30-200 দিয়ে কিছুদিন স্টেবল করার পরে আস্তে আস্তে সেটা বাড়তে হবে। তাহলে এখানে বলেছেন কি আবার 1 mg কি ঘুরে আসা দরকার, তো আমার যুক্তিতে এখন 8-10 দিন আপনাকে দেখা দরকার, যদি দেখা যায় আজকে যে কষ্টটা ছিল 2 দিন পর সে কষ্ট একটু কমেছে তাহলে মেডিসিন চেঞ্জ করার দরকার নেই, 1 mg নামারও দরকার নেই, 10 দিনের পর থেকে আস্তে আস্তে এমনই কমতে আপনার আরম্ভ হবে যে মন এবং শরীর দুটো দিকে আপনি আরাম পাবেন এবং সুস্থ হবেন, ভবিষ্যতে অনেক দিনের রিঅ্যাকশন অ্যাকশনটা চলবে, অনেকদিন ভালো থাকবেন, যদি আবার রিটার্ন আসে তাহলে 50 mg খাবেন, কেমনভাবে খাবেন ওই 1 চামচ জলে 3 ফোঁটা দিয়ে সকাল আর বিকাল খাবেন, আর খাওয়া দরকার হবে না, তারপর মাঝে আরও অন্যান্য মেডিসিন লাগতে পারে যেমন প্লেসিবো লাগতে পারে, মেডবি লাগতে পারে, এসএল লাগতে পারে, পিএল লাগতে পারে, অনেক মেডিসিন আছে, রুব্রাম আছে, এগুলো মাঝে দিলে একটু সুবিধা হয়, বা কিছু বায়োকেমিক কখনো কখনো দরকার পড়ে যেমন ম্যাগফস, ক্যালক্রিয়া ফস, ক্যালক্রিয়া ফ্লোর, ক্যালিফস, এগুলো কখনো কখনো
কমপ্লিমেন্টারি হিসেবে লাগতে পারে মাঝে, কখনো দু একটা, সবসময় লাগে না। তো জেনারেলি দেখে নিতে হবে এগুলো, একটা ভিডিওতে সব বলার সম্ভব হয় না, অনেক বড় হয়ে যায়, এমনিতে দেখুন 10 মিনিটে পেরিয়ে গেলো, আপনারাও বোরিং হবেন। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে গিয়ে করুন, আপনাকে উত্তর দেবো, যেমন এই পেশেন্টটাকে আমি দিয়েছি। আর যদি আমার থেকে কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যা আছে ওখানে নিজের নাম ঠিকানাটা লিখে দিন, শুধু আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে, কল একদম করবেন না, নইলে আপনার কিন্তু ব্লক হয়ে যাবে নম্বরটা, তাহলে আর কথা বলতে পারবেন না। চলুন, ধন্যবাদ।